মোহতারাম হাজিরিন, বলতে চাই বুখারা শহর, বুখারা শহরে ইতিহাসের নাম করা শহরে ইমাম বুখারীর কবর হয়নি। এতে ইমাম বুখারী বঞ্চিত হননি, বরং বুখারা নগর বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী বঞ্চিত হননি, বরং বুখারা এবং তার শাসকের কপালে কলঙ্কের কালিমা লেপ্টে গেছে। মানুষ আজও জিজ্ঞাসা করে, নাম হলো ইমাম বুখারী, তার কবর বুখারায় না কেন? প্রশ্নের জবাব হলো, সময়ের অত্যাচারী শাসকের উৎপীড়নে তার কবর এই বুখারা নগরে হয় নাই। আমি বলি আপনাদেরকে, ইমাম আবু হানিফাকে শত্রুতামূলক বিষ প্রয়োগ করে কারাগারের মধ্যে হত্যা করেছিল কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কোন অমুসলিম শাসক নয়, মুসলিম শাসক। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ব্যত্যাঘাত করে করে পিঠের থেকে চামড়া তুলে রক্ত ঝরিয়েছিল কোন অমুসলিম শাসক নয়, মুসলিম শাসক। সুফিয়ানে সাউরিকে দেশ থেকে বাধ্য করেছিল কোন অমুসলিম শাসক নয়, মুসলিম শাসক। ইমাম বুখারীর মাদ্রাসা বন্ধ করে ওনাকে মাতৃভূমি ছাড়তে বাধ্য করেছিল কোন অমুসলিম শাসক নয়, মুসলিম শাসক। সেই যুগের শাসকদের দ্বারা যদি সেই যুগের আলেমরা এই ধরনের আচরণের শিকার হতে পারে, হে উম্মতের আলেম সমাজ, তোমাদেরকেও প্রস্তুত থাকতে হবে যে কোনো কঠিন পরিস্থিতিতেও হকের ঝান্ডা সমুন্নত রাখতে হবে। উম্মতের জন্য হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। এজন্য ইমাম আজমের মতো জীবন দিতে হলে জীবন দিতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাতে হবে, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মতো অশ্রু দিতে হলে অশ্রু ঝরাতে হবে, হুসাইন আহমদ মাদানির মতো ঘাম ঝরাতে হলে ঘাম ঝরাতে হবে, যে কোনো মূল্যে হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। কোন পরিস্থিতিতেই পিছু হটা যাবে না, পিছু হটা যাবে না। আলহামদুলিল্লাহ, আলেম সমাজ ভয়ের কোনো কারণ নাই, হে উম্মতে মুহাম্মাদিয়া ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ নবী সুসংবাদ দিয়ে গেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। তোমরা যখন তাওহীদের পক্ষে থাকবা, তোমরা যখন হকের পক্ষে থাকবা, তোমরা যখন ইসলামের পক্ষে থাকবা, শুধুমাত্র তোমরা একটা শপথ করো, রাজি করবে একজনকে। রাজি করবা কয়জনকে? খবরদার, খবরদার, কোন শাসককে, কোন বড় লোককে, কোন শিল্পপতিকে, কোন রাজনীতিবিদদেরকে, কোন নেতাকে, কোন প্রশাসনের কর্মকর্তাদেরকে খুশি করবার জন্য আল্লাহর দিনের কোন হক কথা গোপন করবা না। একটা শপথ নাও, হে আলেম সমাজ, এক শপথ নাও, এক শপথ, কাউকে খুশি করতে গিয়ে আল্লাহর দিনের হক কথা গোপন করবো না। এতে কি আসবে? জেল আসবে, সেই জেলকে নিজের জন্য জীবনের সৌভাগ্যের বার্তা মনে করো। জুলুম আসবে, সেই জুলুমকে গলার মালা হিসেবে বরণ করে নাও। ফাঁসি কাষ্ঠে ঝুলতে হবে, সেই ফাঁসির মঞ্চকে জান্নাতের সিঁড়ি ভেবে নাও। রক্ত দিতে হবে, সে রক্তই তোমার জন্য জান্নাতের উসিলা হবে। আর এভাবে যদি উম্মতের আলেম সমাজ হকের ঝান্ডা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারে, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, জালেম এবং বাতিল শক্তি তোমাদের সামনে মাথা নত করে দেবে। দেখো, তোমাদের এক ভাই অল্প কিছু মানুষ নিয়ে তাওহীদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিল, টেকনাফ থেকে তেঁতুলিয়া কত আস্ফালন দেখেছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া কত উন্মত্ততা দেখেছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া শেরেকের পক্ষে কত চিৎকার চেঁচামেচি দেখেছি। আলহামদুলিল্লাহ, বুকে বিশ্বাস ছিল, আস্থা ছিল, তাওহীদের ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছি, তোমরা শেরেকের পক্ষে
যত বড় শক্তি থাকুক না কেন, তাওহীদের পক্ষে আল্লাহর শক্তি আছে, শিরকের পক্ষকেই পরাজিত হতে হবে, তাওহীদের পক্ষেই বিজয়ী হবে। হয়েছে কি হয় নাই? আবার বলো, হয়েছে কি হয় নাই? কাজী এভাবেই চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ দায়িত্বশীলতার সাথে কাজ করবেন, প্রশাসনের কাছে জবাবদিহিতা করবেন, সরকারের কাছে নিজেদের কাজের স্বচ্ছতা বজায় রাখবো, আর এভাবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার পথে অবিচল থাকবো। স্বচ্ছতা বজায় রাখার পরেও, জবাবদিহিতা করবার পরেও যদি আল্লাহর দিনের কাজে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে। সাহসের সূত্র শুনিয়ে তোমাদেরকে আলোচনা সমাপ্ত করছি। সাহসের সূত্র, সাহসের মূল মন্ত্র শুনিয়ে যাই। হযরত ওমর বলতেন, হযরত ওমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমরা হকের পক্ষে ওরা বাতিলের পক্ষে। হকের পথে থেকে মৃত্যুবরণ করলে আমরা কি জান্নাতে যাব না? বাতিলের পক্ষে থেকে যে মরবে ওর ঠিকানা কি জাহান্নাম হবে না? তাহলে হে ইমানদার, ভয় কিসের? ও যদি বাতিলের পক্ষ হয়ে নতি স্বীকার করতে না পারে, তুমি হকের পক্ষে কেন নতি স্বীকার করবা? ও মরলে যাবে জাহান্নামে, ও মরলে পূর্বে জাহান্নামের আগুনে, ও যদি মাথা নত করতে না পারে, তুমি জান্নাতের মেহমান হয়ে কেন মাথা নত করবা? কেন মাথা নত করবা? কাজেই আল্লাহর দিনের জন্য আমরা কথা বলবো, কোনো ব্যক্তি স্বার্থে নয়, কোনো আলেম হালুয়া রুটির লোভে নয়, ব্যক্তি স্বার্থে নয়, কারো রাজনৈতিক হাতিয়ার হওয়ার জন্য নয়, কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। কথা বলবে একমাত্র কাকে রাজি করতে, একমাত্র কার দিনকে বিজয়ী করতে। তুমি যখন আল্লাহর দিনের পক্ষে, তুমি যখন হকের পক্ষে, এবার যে তোমার বিপক্ষে দাঁড়াবে কোন ভয় নেই, লড়াইয়ের ময়দানের নাম, লড়াইয়ের ময়দানের নাম, বিজয় তোমার পদ চুম্বন করবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।